শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় খুলনা সিটি নির্বাচনে জয় নিয়ে তেমন দুশ্চিন্তা নেই আওয়ামী লীগের। তবে বিএনপি বর্জন করায় নির্বাচন নিয়ে আগ্রহ কম ভোটারদের, ফলে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হওয়ার আশঙ্কা রয়েছে। জয়ের চেয়ে ভোট কেন্দ্রে ভোটার বাড়ানোই আওয়ামী লীগের বড় চ্যালেঞ্জ। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। খুলনা সিটি নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। মেয়র পদে লড়ছেন পাঁচজন, তবে বিএনপি ভোট বর্জন করায় বিদায়ী মেয়র আওয়ামী লীগ মনোনীত তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে শক্ত কোনো প্রার্থী নেই। যাতে আগ্রহ কমেছে ভোটারদের মাঝে, এর আগে ভোট গ্রহণে নানা অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ কেউ কেউ। আমরা যা আশা করছি সেই অনুসারে হবে না, হয়তো এখানে অনেকটা কম হবে বলে আমি মনে করি। বিএনপির কর্মী সমর্থক নেতা এরা আসলে ভোট কেন্দ্রে যাবে না, আমি মনে করি না যে প্রচুর পরিমাণে ভোটার এখানে যাবে। এখানে নির্দিষ্ট দলীয় ভোটার ছাড়া আর নিজস্ব কানেকশনে যারা দলীয়র বাইরে, এই ধরনের একটা ভোটার উপস্থিতি হতে পারে। তাদের এসব অভিযোগের সাথে আংশিক একমত ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী। নির্বাচনকে মানুষ একটা আনন্দের উপকরণ মনে করত, কিন্তু এই জিনিসটা বিগত সরকারের বর্তমান সরকারের এই অবৈধ আচরণে মানুষের এর প্রতি অনীহা সৃষ্টি হয়েছে। অবশ্য ভোটারদের আশ্বস্ত করছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী, বলছেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে। আমাদের তো একটা পার্সেন্টেজ ভোট আছে, অর্থাৎ সেই ভোটটা গেলে আর সাধারণ মানুষকে যদি আমরা কনভিন্স করে নিতে পারি, তাহলেই ভোটের পরিমাণ 60-65% ভোট ইনশাল্লাহ হবে, এটা আমার বিশ্বাস। মানে নির্বাচনে মানুষের অংশগ্রহণ না করার ধস নেমেছে, এর থেকে উত্তরণ ঘটায় যাতে মানুষকে যদি গণমুখী করা যায়, তার নির্বাচন কেন্দ্রিক যদি করা যায়, আমরা সেই হবো, সেটাই আমাদের কাছে আজকে বড় চ্যালেঞ্জ। খুলনা সিটি নির্বাচনে নিবন্ধিত ভোটার আছেন 5,35,000। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা।